এবার রংপুর সিটি কর্পোরেশনে আমি একাই ভোটার হওয়ার কারণ হচ্ছে, পূর্বে এনআইডি কার্ডের যে কলাম আছে এই কলামে শুধু নারী এবং পুরুষ অপশনটি ছিল। আমাদের যে তৃতীয় লিঙ্গ অপশনটি এটা 2018 সালে চালু হয়েছে, যার কারণে অতীতে যারা করেছে তারা নারী অথবা পুরুষের লিস্টে করেছে। তৃতীয় লিঙ্গের লিস্টে আমরা চেষ্টা করছি সকলকে ধীরে ধীরে তৃতীয় লিঙ্গের লিস্টে নিয়ে আসার। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি যে এবার আমি স্বপরিচয়ে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারব। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে 4,26,000 ভোটারের মধ্যে একমাত্র ট্রান্সজেন্ডার ভোটার 30 বছর বয়সী আনোয়ারা ইসলাম রানি। তিনি রংপুর সিটির 26 নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার বাসিন্দা। দুপুর 2:20 নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। নিজের ট্রান্সজেন্ডার পরিচয়ে ভোটার হয়ে প্রথমবারের মতো ভোট দিতে পারায় খুশি রানী। অধিকাংশ নারী এবং পুরুষের কলামে ঢুকে, তো এটা সংশোধনের জন্য আমরা অনেক প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে খুব রিসেন্ট 5 বছর আগে সম্ভবত 2018 সালে আমাদের এই তৃতীয় লিঙ্গ অপশনটা, দ্বিতীয় লিঙ্গ কলামটা এনআইডি কার্ডে সংশোধন করা হয়েছে। তো এটা এখনও সেভাবে প্রচার হয়নি, অনেকেই জানে না, যার কারণে আমি প্রথম রংপুর সিটি কর্পোরেশনে আমি প্রথমে তৃতীয় লিঙ্গ কলামে অ্যাড হয়েছি। একটি সময় আমাদের সমাজে আমাদেরকে হেয় করে দেখানো হতো, আমাদেরকে মানুষের থেকে একটু ছোটোভাবে তাকানো হতো। সেই চিত্রটা আজ দেখেন একেবারে পরিবর্তন করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সরকারের দোষ চাপি এখানে লাভ নেই, ওনারা সিস্টেম করে দিয়েছে, আমাকে সেই সিস্টেমে যেতে হবে। সব কিছুর একটা নিয়ম নীতি থাকে, ওই নিয়মে গেলে ওরা সকলেই ওই কলামে অ্যাড হতে পারে। আমি সবাইকে বলবো, আমার কমিউনিটির যারা আছে আমি সবাইকে বলবো, সকলেই যেন এক মাসের মধ্যে এই পেপারসগুলো সাবমিট করে সকলেই যেন আমাদের স্বপরিচয়ে যে কলামটা আছে তৃতীয় লিঙ্গের কলামে যেন অ্যাড হয়ে যায়। রংপুর সিটি এলাকায় আরও 95 জন ট্রান্সজেন্ডার ভোটার থাকলেও তালিকায় তারা পুরুষ ও নারী হিসাবে অন্তর্ভুক্ত।